দীর্ঘদিনের নিপীড়ন যখন বাড়তে থাকে তখন তার বিস্ফোরণ ঘটে, একটা পর্যায়ে গিয়ে তার বিস্ফোরণ ঘটবেই। বন্ধুরা, তেমনই একটি অবস্থা তৈরি হয়েছে ফিলিস্তিনি এবং ইসরায়েলের মধ্যে। হঠাৎ করে ফিলিস্তিনির কাঁটাতারের বেড়া ভেঙে তার মধ্যে ঢুকে পড়ে হামাস। বন্ধুরা, হামাস কেন হঠাৎ করে এতটা ক্ষিপ্ত হলো এবং এই সকল পরিকল্পনার কথা পৃথিবীর শ্রেষ্ঠ গোয়েন্দা বাহিনী বলা হয় ইসরায়েলের মোসাদকে, তারা খোনাক্ষরও জানতে পারেনি। হঠাৎ করে কাঁটাতারের বেড়া ভেঙে শত শত ফিলিস্তিনি যোদ্ধা অর্থাৎ হামাস যোদ্ধা ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে অপারেশন আলাক্সা স্টর্ম শুরু করে। বন্ধুরা, সেই অপারেশনে এখনও পর্যন্ত বিভিন্ন ইসরায়েলের সামরিক পোস্ট দখল করে নেওয়া হয়েছে। অভাবনীয় এবং অতর্কিতভাবে এই হামলায় ইসরায়েলি সেনাবাহিনী কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে একটি বিমানবন্দর এবং আরও অনেক স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে। বন্ধুরা, সর্বশেষ পর্যায়ে এখনও পর্যন্ত যুদ্ধ চলমান রয়েছে, আর এই অবস্থায় কখন কি করবে, কিভাবে কি হবে, সেই ব্যাপারগুলো সম্ভবত হামাস এবং অন্য ইসলামিক গোষ্ঠীগুলোকে যুদ্ধে আহ্বান করেছে এবং তারা যোগ দেওয়ার একটি সম্মিলিত আহ্বান জানিয়েছে। ইতিমধ্যে ইসলামিক জিহাদ তাদের সাথে যোগ দেওয়ার এবং একাত্মতা প্রকাশ করেছে। বন্ধুরা, লেবাননের যে সকল হিজবুল্লাহ গোষ্ঠী রয়েছে এবং অন্যান্য সংগঠনগুলোকে এই অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। সামগ্রিক বাস্তবতায় ইসরায়েল এবং হামাসের মধ্যে বা ফিলিস্তিনিদের মধ্যে এই যুদ্ধটি একটি অসম যুদ্ধ বলে আমি মনে করি, কিন্তু তাদের মনোবল এবং তারা নির্যাতিত হতে হতে তাদের যে ক্ষোভের বিস্ফোরণ, সেটি সম্ভবত ইসরায়েলের জনগণের উপর গিয়ে পড়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী এখনও পর্যন্ত তাদের লক্ষ্য এবং তাদের বক্তব্য অনুযায়ী 5,000-এর উপরে রকেট ছোড়া হয়েছে ইসরায়েলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে। বন্ধুরা, পুরো ইসরায়েল আতঙ্কে ভরে গেছে এবং এমন আতঙ্কিত চেহারা সম্ভবত সেই ৬৬ এবং পরবর্তীতে অন্য 70 দশকে যে যুদ্ধ হয়েছিল তারপর আর দেখা যায়নি। প্রথমিক অভিযানে ধারণা করা হচ্ছে প্রায় 40 থেকে 50 জনের মতো ইসরায়েলি মারা গেছে এবং আরও আহতের সংখ্যা শত ছাড়িয়ে গিয়েছে। এই অবস্থার পরেই মোটামুটি ইসরায়েলের কট্টরপন্থী প্রেসিডেন্ট বেঞ্জামিন বেনিয়াম নেতানিয়াহু মন্ত্রিপরিষদ বা ক্যাবিনেট মিটিং কল করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে এই অবস্থা সৃষ্টির জন্য এবং ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য চরম মূল্য দিতে হবে হামাসকে। এরপরে তিনি বিমান হামলার নির্দেশ দিয়েছেন এবং তিনি সৈন্যদের নাকি নির্দেশ দিয়েছেন তারা যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। তিনি বলেছেন শেষ পর্যন্ত জয় আমাদেরই হবে। তবে একটা ব্যাপার এখানে যেটি বোঝা গেছে, প্রাথমিক বিজয় অলরেডি ফিলিস্তিনিদের হয়ে গেছে এবং তারা এত পরিমাণের রকেট আর গোলাবারুদ কোথায় পেল বিশেষ করে সেটিও একটি প্রশ্ন। সম্ভবত প্রক্সি ইরানের মাধ্যমে এই সকল অস্ত্র ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করা হতে পারে। বন্ধুরা, কিছুদিন পূর্বেই সৌদি আরব এবং ইসরায়েল তারা একটি গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছে বলে সৌদি আরবের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল এবং সৌদি আরবের তরফ থেকে বলা হয়েছিল যে তারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের দ্বার প্রান্তে রয়েছে, যেটি বিশ্বের কোনো মুসলিম দেশকেই খুশি করতে পারেনি। সম্ভবত সেই ব্যাপারটি ভণ্ডুল করার কোনো পরিকল্পনা বা প্রচেষ্টা থাকতে পারে ফিলিস্তিনিদের, এটি আমার একটি ব্যক্তিগত মতামত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর এবং আতঙ্কজনক ব্যাপার হচ্ছে ইসরায়েলের জন্য। বন্ধুরা, এত এত সামরিক শক্তি পুরো ইসরায়েলের প্রত্যেকটি অঞ্চল এবং কোনায় কোনায় সামরিক এবং অনন্য প্রযুক্তিগত সক্ষমতা দিয়ে তারা পূর্ণ করে ফেলছে। তারা এমনভাবে পুরো দেশটিকে সামরিকীকরণ করছে যেন কোনোভাবেই ইসরায়েলের নিরাপত্তা বিঘ্নিত না হয়। শেষ পর্যন্ত ইসরায়েলের এই সকল কার্যক্রম বজ্র আটনি ফসকা গেরোর মতো হয়ে গেছে। বন্ধুরা, মানুষের উপরে এই জন্য তারা নিপীড়ন এবং নির্যাতন যেভাবে লাগাতার চালাচ্ছে তার একটি ক্ষণিকের বিস্ফোরণ বলা যেতে পারে এবং দীর্ঘমেয়াদীভাবে ইসরায়েল যদি এই কাজগুলো করতে থাকে তারা নিজেরাও নিরাপদ নয়, এর মাধ্যমে সেটি প্রমাণিত হলো। বন্ধুরা, সারা বিশ্ব কীভাবে মানবতা এবং নির্যাতিতের পক্ষে বিপক্ষে আছে এটি তারা স্পষ্টভাবে দেখিয়ে দিল। বন্ধুরা, ইরানের তরফ থেকে এদের প্রতি অত্যন্ত উচ্ছ্বসিত প্রশংসা করা হয়েছে, অর্থাৎ তাদের তরফ থেকে বলা হয়েছে ইসরায়েলের জন্য একটি সমুচিত জবাব। অন্যদিকে ইউরোপ এবং আমেরিকা ইসরায়েলের পক্ষ নিয়েই বিবৃতি দিয়েছে। আসলে মানবাধিকার এবং অন্যান্য বিষয়গুলো যদি তারা দেখে, সারা বিশ্বব্যাপী যখন ইসরায়েলিরা ফিলিস্তিনিদের উপর এই ধরনের হামলা চালায় সেখানে কোনো মানবাধিকারের লঙ্ঘন হয় না, আর যখন ফিলিস্তিনিদেরা নিজেদের জীবন এবং ভূমি রক্ষার জন্য প্রতিরোধ আন্দোলন করে তখনই বড় ধরনের মানবাধিকারের লঙ্ঘন হয়, এই হচ্ছে তাদের বক্তব্য। সুতরাং পৃথিবীর বৃহৎ এবং প্রভাবশালী দেশগুলোর উচিত ন্যায্যতার দিকে দাঁড়িয়ে, শুধু মুসলিম এবং ইহুদি ব্যাপারটা তেমন নয়, শুধুমাত্র যারা ন্যায্য
তাদের পক্ষে কথা বলা এবং প্রকৃত বাস্তবতার মাধ্যমে ফিলিস্তিন এবং ইসরায়েল যেন পাশাপাশি অবস্থান করতে পারে এমন একটি পরিবেশ সৃষ্টি করা। যদি একপাক্ষিক পক্ষ নিয়ে কোনো একটি ব্যাপার করা হয় সেটি কখনোই স্থায়ীভাবে সাস্টেইনেবল হয় না। ইসরায়েল এবং ফিলিস্তিনের দ্বন্দ্বটি সেটি প্রমাণ করে। এখানে একপাক্ষিকভাবে ইসরায়েল এমনভাবে মধ্যপ্রাচ্যের বুকে নিজেদের যে ক্ষমতা এবং সামরিক সমস্যা ইত্যাদিগুলো ছড়িয়ে দিচ্ছে অন্য কোনো দেশগুলোকে যেভাবে সমস্যায় ফেলছে, আসলে এটি কোনো নিউট্রালাইজ কোনো দেশের কাজ নয়। তারা সবসময়ের জন্য বিভিন্ন দেশের উপর চাপ সৃষ্টি করে, আর ফিলিস্তিনিদের উপর তো সারা জীবন চাপ সৃষ্টি করে রাখছেই, কয়েক দশক ধরে সেটি তো আছেই। এ ব্যাপার নিয়ে কোনো আলোচনা বা কোনো সমাধানের কোনো রাস্তা নেই। শুধু কে কত জোরে ইসরায়েলকে সমর্থন করতে পারে সেই ব্যাপারটি তারা প্রমাণে ব্যস্ত, আর এর সাথে যোগ দিয়েছে অনেকগুলো মধ্যপ্রাচ্য সহ আফ্রিকার মুসলিম দেশ। বন্ধুরা, তাদের প্রতি আমার আসলে অনেক বড় আপসোস হয়। আসলে প্রকৃত বাস্তবতায় তারা কোন ধরনের স্বার্থ এখানে পাচ্ছে? সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো, ওমান এবং শেষ পর্যন্ত সৌদি আরবের কথাও বলতে হয়, তারা পজিটিভলি সৌদি আরবের সাথে এবং ইসরায়েলের সাথে সম্পর্ক করার জন্য এগিয়ে যাচ্ছে। সৌদি আরব বিশ্বের প্রভাবশালী মুসলিম দেশগুলোর মধ্যে অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে অন্যতম শক্তিশালী একটি দেশ। বন্ধুরা, ঐতিহাসিকভাবে ইরানের সাথে সাথে শত্রুতা ছিল। কিছুদিন পূর্বে সৌদি আরব এবং ইরানের নিজেদের মধ্যে শত্রুতা মিলিয়েছে, কিন্তু সৌদি আরব আর একটা কাজ করতে যাচ্ছে যেটি সারা মুসলিম বিশ্বের জন্য আসলে কতটা অ্যাকসেপ্টেবল বা গ্রহণযোগ্য হবে সেটিই হলো বক্তব্য দেওয়ার ব্যাপার। বন্ধুরা, সৌদি আরব ইসরায়েলের সাথে একটি গোপন আঁতাত শুরু করেছে যেখানে তারা নিজেদের মধ্যে সম্পর্ক বিল্ড আপ করতে পারে। আর সৌদি আরব বলছে তারা সবসময়ের জন্য ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষা করে চলে। যারা ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষা করে চলে তারা কি কখনো সৌদি আরব এবং এই ধরনের মুসলিম কান্ট্রিগুলো ইসরায়েলের মতো রাষ্ট্রটিকে স্বীকৃতি দিতে পারে? প্রশ্ন রেখে গেলাম। আপনাদের গুরুত্বপূর্ণ এই মন্তব্যের প্রশ্নটি আমি চাচ্ছি বা উত্তরটি আমি চাচ্ছি। বন্ধুরা, সেই উত্তরটি পাওয়ার পর আরও কয়েকটি বিষয় এখানে অবতারণা করার চেষ্টা করব। সম্ভবত এটি ইরানের একটি প্রচ্ছন্ন হামলা হতে যাচ্ছে এবং ইসরায়েল শেষ পর্যন্ত এর অস্ত্র এবং রকেটগুলোর ক্ষেত্রে ইরানকেই দায়ী করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে কি ইরানের সাথে একটি সমূহ যুদ্ধ ইসরায়েলের হতে যাচ্ছে? বন্ধুরা, আপনাদের সাথে এই ব্যাপারটি নিয়ে আমারও কয়েকটি ভিডিওতে কথা বলার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিলে সেই বিষয়ের মতামতগুলো জানতে পারবেন। এক, হামাস ঠেকাইতে এই অবস্থা, মোটামুটি 12-13 এবং একেবারে পাতলা পায়খানার মতো অবস্থা হয়ে গেছে। এক, হামাসের যদি এই অবস্থা হয় তাহলে সমগ্র এই অঞ্চলের যে সকল দলগুলো রয়েছে তারা যদি একসাথে হামলা চালায় এবং সেখানে যদি ইরানের মতো রাষ্ট্র তার ব্যালিস্টিক ক্রুজ মিসাইল আত্মঘাতী ড্রোনগুলো দিয়ে হামলা চালায় তাহলে তো আসলেই ইসরায়েলের অস্তিত্ব নিয়ে সংকট দেখা দিতে পারে। সুতরাং সার্বভৌম নিরাপত্তার ব্যাপারে ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যে শান্তি ধরে না রাখতে পারে তাহলে তার অস্তিত্ব সংকট দেখা দিতে পারে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। বন্ধুরা, এটি চরম বাস্তবতা। যখন আপনি নিজের জীবন দিয়ে কোনো একটা কিছু করতে চাইবেন তখন সেটি হবেই, আপনার পক্ষে সেটি যাবেই, কারণ আপনি নিজেকে নিজেই যখন সমর্পণ করছেন তখন এক্ষেত্রে কোনো শক্তি তাকে ঠেকিয়ে রাখতে পারে না। যেমন ইসরায়েলের মতো এত অহংকারবাদী শক্তি এতদিন পর্যন্ত এই গ্রুপটিকে ঠেকিয়ে রেখেছিল, কিন্তু হঠাৎ করে যখন তারা নিজেদের উপরে যে সকল অত্যাচার হচ্ছে তার প্রতিশ্রুতির ব্যাপারটি শুনল বা বুঝল তখন তারা নিজেদের মতো করেই বেরিয়ে পড়ল। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ, শুধুমাত্র ইসরায়েলের জন্য তো রয়েছেই, সারা বিশ্বের জন্য রয়েছে, আর ইসরায়েলের জন্য একটি চরম মেসেজ। কারণ ভবিষ্যতে তোমরা যদি অন্যের উপরে হামলা চালিয়ে তাদের শান্তি নষ্ট করো তুমিও শান্তিতে ঘুমাতে পারবে না বাবা। এটি হচ্ছে আদান প্রদান, এই সকল সমরাস্ত্র ফায়ারিং আদান প্রদানের একটা অন্যতম বিষয়। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে সামগ্রিকভাবে বিষয়টি বুঝতে পারছেন। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নেওয়ার চেষ্টা করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।